বন্ধুরা, আমি যে পুকুর পাড়ে রান্না করি তো সেই পুকুরেরই মাছ ধরা হচ্ছে। ওই যে বেড় দেওয়া আছে, বড় একটা কাতলা মাছ পড়েছে, তো ওই কাতলা মাছের একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। আমি মাছটা নিয়ে আসি আগে। কাতলা মাছের সাইজটা দেখুন, আমার হাতে যে ঝাপটা দিচ্ছে, কামড়ি দিবে। বাবা, আমার হাতে যে কি ঝটকা মারলো, আমার হাত ফাত লাল হয়ে গেছে বাবা। এই যে কাতলা মাছের সাইজটা দেখুন, কত বড় এই এই কাতলা। বাবারি, এই কাতলা মাছটা প্রায় 2.5-3 কিলো ওজন হয়ে যাবে। এরকম করে না ধরলে কানকোটা একদম ঝটকা মেরে পুকুরে চলে যাবে। আবার এই কানকোটা এভাবে চিপে আছি বলে রক্তটা বেরোচ্ছে। একদম দেশি কাতলা মাছ, জ্যান্ত। কাতলা মাছের হাঁটা দেখ, ছোট বাচ্চা ছেলে এর থেকে ছোট আগাল হয়। বিরাট মাছ রে। আজকে মাছের কি রান্না হবে? আজকে একদম নতুন ধরনের একটা রান্না করব। এর আগে আমার চ্যানেলে এরকম করে রান্না করিনি। এই কাতলা মাছ একটা নতুন রান্না করব। টাটকা মাছের এই যে ফুলকো সব সময় এই যে এরকম লাল হয়, আপনারা এরকম টকটকে ফুলকো দেখে লাল তবে কিনবেন, টাটকা মাছ হবে তাহলে। আজকে আমি কাতলা মাছের যে রান্নাটা করব, এই রান্নাটাই এই রকম তাজা কাতলা মাছ হলেই রান্নাটা ভালো লাগবে খেতে। কারণ আজকে আমি মাছ ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। কাঁচা মাছ দিয়ে রান্না করব মানে আপনারা ভাববেন না যে খেতে খারাপ লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। এবার আমি মাছটা কেটে নেব। হাত হড়কাচ্ছে সালার। এই যে পপি হাত কাটবে, নিয়ে যাই। মাছটা অনেকটা তো বড়, তাই ভারী লাগছে, দাদু ধরে থাকতে পারছে না। মাছ কাটার আগে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব চামচ দিয়ে। এই মাছের মাথাটাই 500 হয়ে যাবে বাবা। মাছের মাথা দিয়ে ডাল করবি, মুখের ডাল কালকে। আরে এটা তো বলতে হবে আমার যে উন্নতির হেল। আজ সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে। ধরো ধরো এই দিকটা দুয়ার দিয়ে ধরো, বসো এখানে বসো। হ্যাঁ, তুমি ধরে থাকো, ঠিক আছে। দাদু, মাছটার চর্বি হয়েছে দেখেছ? এই দেখো, পটকাটাও নিয়ে রাখ, চর্বিটাও নিবি। দাদু,
মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, খুব ভালো লাগবে। বড় মাছ, চাকাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এই যে লেজটা দেখুন এত বড় লেজ, দাদু খাবে বলছে। এই যে মাছের মাথাটা, এই মাথাটা দিয়ে দাদু ডাল খাবে বলছে। তো বাড়িতে নিয়ে গিয়ে মাছের মাথা দিয়ে দাদুকে ডাল করে দেবো আজকে। এটা আর আজকে রান্নাতে নেব না। এই দেখুন কত মাছের পিস হয়েছে। সব মাছ কাটা হয়ে গেছে, জল দিয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব। মাছ ধুয়ে আর হাত পা ধুয়ে একটু পরে ফিরে আসছি রান্নাঘরে, এসে রান্না করব। দাদু বসে থাকো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছে লবণ আর হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই সব মাছ ধরবে না বলে মাছ ধোয়ার পর কিছু মাছ আমি কমিয়ে রেখেছি। আজকে যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব তাই মশলাগুলো আগে বেটে নেব, ততক্ষণ এদিকে মাছের জলটা ঝরুক। আদা বেটে নেব, দাদু কি ভাবছো? বলে বাপি যে কাঁচা মাছ করবে, কি করে রান্না করে দেখি। জিরে আর ধনে, তুমি আগে আমার ক্যামেরা করবার আগে তুমি আমার হুইসেলটা নিয়ে নেবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, দেখ এই তো হুইসেল পড়লো, আমি এসছি বলে তো জান তারা জানলো। জিরে আর ধনে বাটা একটু কষ্টের ব্যাপার, আপনারা মিক্সিতে বাটবেন তাড়াতাড়ি হয়ে যাবে, আর তা না হলে জলে আগে থেকে ভিজিয়ে দেবেন, তারপর শিলনোড়ায় বাটবেন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ওটা তো উনুনে আঁচটা দিতে থাকো, এই যে আমার হয়ে গেছে মশলা বাটা, রান্না শুরু করব। আঁচ দু তুই একটু আঁচ ছেড়ে আয়, না ধরতে আর কথা যাবে। যাই লবণ হলুদ মাখিয়ে মাছের জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই কাঁচা মাছে আরো কিছু মশলা মেখে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি দিয়ে দেব, হাফটা দেব কাঁচা লঙ্কা চেরা। সর্ষের তেল দেব, দাদু ওইদিকে আঁচ রেডি করে রেখেছে, আমি হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। প্রথমে কড়াই জল দেব, জল কিন্তু আমি প্রথমে টকবকে করে ফুটিয়ে নেব। দাদু জল দাও, জল দাও, জল না দিলে আর জল ফুটবেও না। না না জল তো আমি জ্বালো না, আমি দিয়ে দিচ্ছি, বেশি করেই ফুটে যাবে, এখনই এখনই হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো দেব, নুন হলুদ দেওয়ার পরও কিন্তু জলটা টকবকে করে ফুটাতে হবে। জল কপকপে হয়ে ফুটে গেছে, এবার আমি মশলা মাখানো মাছের পিস একটা একটা করে দেব।
মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখে নেব। এই দেখুন মাছের রংগুলো হালকা চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। পুরো রান্নাই সরিষার তেলে করব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, আদা বাটা, আদাটা হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার জিরে বাটা দেব, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা যতটুকু বেশি ছিল দিয়ে দেব। এই যে মাছ সিদ্ধ, জল অল্প দেব। মাছ সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর অল্প একটু লবণ দেব। এবার মাছ দিয়ে দে, সেদ্ধ করে রাখা ঝোল সমেত মাছ দিয়ে দেব। হ্যাঁ, মাছ দিয়ে আস্তে আস্তে ঢাল। বেশিক্ষণ কিন্তু আর ফোটাবো না, ঝটপট হয়ে গেল কাতলা মাছের এই রেসিপিটা। ঢেলে নেব এবার ঢাল, আস্তে আস্তে ঢাল। একটা চাকা দে, একটা চাকা আর একটা পেটি। হ্যাঁ, দাদু আজকে দু পিস খাবে। খুব ভালো হয়েছে। খুব ভালো, এই মাছ রান্না হয়েছে, খাচ্ছি আমরা, খুব ভালো লেগেছে, খুব টেস্ট। আপনারা ভাববেন যে কাঁচা রান্না, কাঁচা মাছের কী রান্না, কী কেমন লাগবে, হয়তো একটু ঘৃণা করবেন, কিন্তু খেয়ে দেখবেন রান্না করে। বন্ধুরা, এইরকম আরও অনেক ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।